নববর্ষে ঘরবাড়ি হারালেন শতাধিক গ্রামবাসী। কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড গোটা জেলা, প্রচুর ক্ষয়ক্ষতি, চলছে উদ্ধার কাজ। কয়েক মিনিটের ঝড়ে সব শেষ লন্ডভন্ড কোচবিহারের তুফানগঞ্জে 2 নম্বর ব্লকের রামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর রামপুর আশ্রমপাড়া। ক্ষতিগ্রস্ত শতাধিক বাড়ি, নববর্ষে ঘরবাড়ি হারালেন বহু গ্রামবাসী। ভাঙল বহু গাছপালা, তার ফলে এলাকায় বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। বৃহস্পতিবার ঘড়ি কাটায় তখন রাত 9টা। কোচবিহারের তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের রামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর রামপুর আশ্রমপাড়ায় শুরু হয় বৃষ্টি, সঙ্গে ঝড় হাওয়াও বইতে থাকে। প্রায় 10 মিনিট একই আবহাওয়া জারি থাকে, আর তার জেরে প্রায় লন্ডভন্ড হয়ে যায় গোটা এলাকা। একের পর এক বাড়ি টিনের চাল উড়ে যায়, আবার কোনো কোনো বাড়ি একেবারেই নিশ্চিহ্ন হয়ে যায়। এভাবে কমপক্ষে 100টির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, একাধিক গাছ রাস্তার উপর উপড়ে গিয়েছে। আপাতত আলিপুর দুয়ারের 12 বিশা কোচবিহারের রামপুর রাজ্য সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্ধ যান চলাচল। ঝড়ের দাপটে উপড়ে গিয়েছে একাধিক বিদ্যুতের খুঁটি, এলাকার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন। ঝড়ের ক্ষয়ক্ষতির খবর পাওয়ার পর থেকেই তৎপর প্রশাসন, যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ। ঘটনাস্থলে যান দমকল কর্মীরা, ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা দিয়েছেন তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বিডিও প্রসেনজিৎ কুণ্ডু সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এদিকে তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছে দক্ষিণবঙ্গ। বর্ষ শেষের দিন বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কলকাতায় বিকেলের দিকে আকাশ মেঘলা করলেও বৃষ্টি হয়নি, সেখানে দিনভর গরমে পুড়তে হয়েছে শহরবাসীকে। বাংলা নববর্ষের দিন উত্তরবঙ্গ তো বটেই, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি শনিবার রবিবার কলকাতা সহ 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, উত্তরপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং উত্তরবঙ্গ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যার জেরে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় 3 দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেহেতু উপকূল থেকে বাতাসে পর্যাপ্ত পরিমাণ জলীয়বাষ্প প্রবেশ করেছে, সে কারণে এই বৃষ্টির পূর্বাভাস।